আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি মাই চোখে। আপনাদের সাথে আছি আমি মুজাম্মেল। গত 25 আগস্ট রোজ বুধবার আমরা একটি মানুষকে হারিয়েছি। তিনি আর কেহ নয়, কাঞ্চননগরের শ্রমজীবী মানুষের বন্ধু, গরিব দুঃখী মানুষের বন্ধু, গরিব দুঃখী মানুষকে যিনি রাত দিন সেবা করে যেতেন। তিনি আর কেহ নয়, আমাদের ডক্টর আহসান হাবিব চৌধুরী, যাকে চিনতেন এলাকার মানুষেরা নুনচু ডাক্তার বলে চিনতেন। সে মানুষটির কথা বলছি। আপনারা হয়তো জানেন মানুষটিকে আমরা হারিয়েছি, কতটা দুঃখ পেয়েছে এলাকার মানুষ। কখনো এলাকার মানুষ ভাবতে পারেননি তিনি যে গরিব দুঃখী মানুষের সে বন্ধুটা যে অকালে চলে যাবেন, কখনো কেহ কল্পনা করতে পারেনি দর্শক। ইনি যে স্থান থেকে চলে গেছেন সেই স্থানে কখনো আর কেহ দখল করতে পারবে আমার মনে হয় না, কারণ তিনি যতটা মানুষকে সেবা দিতেন অন্য একজন সেই জায়গাতে এসে সেই স্থান পূরণ করে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, গরিব দুঃখী মানুষের সেই অভাবটাকে পূরণ করে দেবে, তেমন একজন কি আমরা খুঁজে পাব? কি বিশ্বাস আপনার? সেই স্থান কখনো পূরণ হবার নয়। সেই মানুষটি আমাদেরকে ছেড়ে অকালে চলে গিয়ে কান্নার বন্যাতে বাঁচিয়ে দিয়েছি এই হৃদয়। আমি কেন, কাঞ্চননগরের হাজারো মানুষ। ইনি এই মানুষটি বেশিরভাগ শিশুদেরকে, নবজাতক শিশুদেরকে চিকিৎসা দিতেন। বড়দের চাইতে ছোটদের, নবজাতক শিশুদের রোগ তিনি ভালো বুঝতেন। অনেক দূর দূরান্ত থেকে তার কাছে ছুটে আসতেন তার মা বাবার আদরে সেই ছোট্ট শিশুটা নিয়ে, ডক্টর আহসান হাবিব চৌধুরীর কাছে, কারণ তিনি তার ভালোবাসা দিয়ে, তার পরিশ্রম দিয়ে, তার মেধা দিয়ে ছেলেদেরকে খুব ভালোভাবে চিকিৎসা দিতেন। সেই কারণে এলাকার মানুষ অনেক দূর দূরান্ত থেকে, অনেক পার পর্ব থেকে তার কাছে ছুটে আসত এই কাঞ্চননগরবাসী। আজকে মনে হয় না সেই মানুষটার সেই জায়গাটা কেহ দখল করবে। সে যে অভাবটা আমাদের হয়েছে আহসান হাবিব চলে যাওয়ার পর থেকে, সে অভাবটা জানে না কেহ পূরণ করতে পারবে কি না। দর্শক, আমি কাঞ্চনপুরবাসীদের অনুরোধ করব, ইনি যেখানে থাকে না কেন, আল্লাহ যেন তার কবরাজা মাফ করেন, তার যেন জান্নাত নসিব করেন। এই দোয়াটা করব, আমিও করব, আপনারাও করবেন। দর্শক সবাই দোয়া করবেন এই ভালো মানুষটির জন্য, কাঞ্চননগরবাসীর জন্য। এটা একটি, এই মানুষটি একটি আশীর্বাদ ছিল। এই মানুষটি আল্লাহ তালার ডাকে চলে গেছে ওপারে, আর কখনো আসবে না হয়তো, তার জায়গাটা আর কেহ পূরণ করবে না। দর্শক আপনাদেরকে আমি অনুরোধ করব, শুধু এই মানুষটির জন্য দোয়া করবেন। এই মানুষটি যেভাবে থাকে, যেইখানে থাকে, যেন শান্তিতে থাকে, আল্লাহ তাআলা যেন তার কবর আজাব মাফ করেন। দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আর আপনারা সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করতে ভুলবেন না।